ভিটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের যে কোনো ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্সের যে কোনো কাজ করতে গেলে। ভিটি মূলত আমরা বলে থাকি যে ভিজুয়ালাইজেশন টেকনোলজি, অনেকে ভার্চুয়াল টেকনোলজি বিভিন্নভাবে অভিহিত করে থাকে, বাট এই ভিটি কিন্তু অনেক বড় একটি পার্ট। বাট আপনি যখন আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ করতে যাবেন, তার আগে কিন্তু আপনাকে আপনার বায়াস থেকে ভিটিটা এনেবল করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রপারলি পারফরমেন্সটা কিন্তু আপনি পাবেন না আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। তো চলুন আজকের টিউটোরিয়ালে আমরা দেখে নিই কি করে আপনারা আপনাদের বায়াস থেকে এই ভিটিটি এনেবল করে নিতে পারেন। এই ভিডিওর কিছু অংশ আশা থাকবে কোয়ালিটিটা একটু ভালো হবে না, কারণ এটা আমরা অফ দ্য রেকর্ড কিছুটা শ্যুট করব। আশা করি এটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটোর, আমি মোহাম্মদ রাসেল জানিয়েছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। মূলত আমরা আমাদের ডিভাইসটিকে রিস্টার্ট করে ESC বাটন প্রেস করে আমরা যখন আমাদের বুট অপশনটিতে যাব, আমরা F10 যখন আমরা সেট আপ করবো, তখন আমরা এই ধরনের একটি অপশন দেখব। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা দেখব যে ফাইল সিকিউরিটি সিস্টেম কনফিগারেশন এরকম একটি অপশন থাকবে। তো এখান থেকে আমরা সিস্টেম কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেন সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো যে একটু নিচে আমরা দেখতে পারবো যে আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটি কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু আনচেক করা থাকে। এটি আমরা চেক মার্ক করব। চেক মার্ক করার পরে দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের সেভ চেঞ্জ করতে হবে কিনা। দেন আমরা হ্যাঁ সেভ এখানে চেঞ্জ করতে আসি, দেন আমরা ইয়েস সিলেক্ট করব, করে আমরা এন্টার প্রেস করব আমাদের কিবোর্ড থেকে। তো আমরা এখন ঠিক সেই কাজটি করলাম, আমরা এখন ইয়েস প্রেস করলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে এক্সিট এ ক্লিক করব। আবারও আপনাকে কিন্তু দেখাবে যে আপনি যেটা এক্সিট করতে যাচ্ছেন সেটিকে সেভ চেঞ্জ করতে যাচ্ছেন কিনা। আমরা সেভ চেঞ্জ যেহেতু করতে যাচ্ছি, করে আমরা এখানে এক্সিটে ইয়েস বাটন ক্লিক করে আমরা কম্পিউটারটিকে আবার রিস্টার্ট করে দেবো। দেওয়ার পরে এখন আমাদের কম্পিউটারটি অন করার পরে আমাদেরকে যে কাজ করতে হবে, যে আপনারা এখান থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন। দেন কন্ট্রোল প্যানেল থেকে আপনারা আপনাদের এখান থেকে একটি অপশন আপনাকে অবশ্যই চেক আউট করে দেখতে হবে যে এটি ওকে আছে কিনা। দেন আপনি এখান থেকে আপনি প্রোগ্রামে আসবেন। প্রোগ্রামে আসার পরে দেন আপনি এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ এরকম একটা অপশন আছে এখানে। দেন আপনি এটিকে ক্লিক করবেন। এটিকে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটি ফোল্ডার আপনি দেখতে পারবেন যে -V, এটি নর্মালি ডিফল্ট অবস্থায় ইনেবল করা থাকে, চেক মার্ক করা থাকে। এটি আপনি যে কাজটি করবেন যে এটিকে আপনাকে আনমার্ক করে দিতে হবে, এবং দেখতে পাচ্ছেন সাবওয়ার্ডের সকল ফোল্ডার কিন্তু এখানে মার্ক করা আছে, এটিকে আমরা আনমার্ক করে দিচ্ছি। তো আনমার্ক করে দেওয়ার পর দেন আমরা ওকে বাটন প্রেস করে দিচ্ছি। তো ওকে বাটন প্রেস করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্চিং ফর রিকোয়ার্ড ফাইল দেখাচ্ছে এবং অ্যাপ্লাই চেঞ্জ দেখাবে। দেন আমরা এটিকে এখন এটা হয়ে গেলে আমরা অ্যাপ্লাই চেঞ্জ করে দিব। তো এই ওতে খুব সহজে কিন্তু আমাদের ভিটিটা কিন্তু আমরা বায়োস থেকে এনেবল করে ফেলতে পারি। তো ফ্রেন্ডস, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটিকে লাইক দিতে এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে ভুলবেন না। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম হিয়ার, এবং আমাদের চ্যানেলের সাথে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডিত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। তো পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। অত্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।